কারণ পার্থ চ্যাটার্জিকে সরাতেই হতো। পার্থ চ্যাটার্জি প্রায় 50 কোটি টাকার উপরে পেয়েছে, তাকে তো সরাতেই হবে, নাহলে মানুষ বলবে কি? সকালবেলায় খোঁজ পাছড়া নিয়ে একজন ওদের মুখপাত্র এইসব ধরনের কথা বলছে, বলছে খোঁজ পাছড়া হয়েছে। আবার কুণাল ঘোষের নাট্যরঞ্জ শুরু হলো। একটা কথা হচ্ছে, সত্যি কথা বলতে কি আমরা আজও বুঝতে পারছি না যে একটা চোরের রাজ্যে আমরা বাস করছি। কি বলছে, কালো টাকা উদ্ধার হচ্ছে তো কেন্দ্রীয় সরকার দোষী, আপনাদের টাকা উদ্ধার হবে আর আপনি বলবেন কেন্দ্রীয় সরকার দোষী। পার্থ চট্টোপাধ্যায় আজকে জেলে গেছে, আবার বলছেন দ্রুত বিচার প্রক্রিয়া শেষ হলেই যা দাঁড়াচ্ছে তারপর আমরা সিদ্ধান্ত নেব। মানে উনি জেল থেকে ছাড়া পেলে আবার পুরস্কার দেবেন, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় পায়ের নিচে বসো। আজকে কি আইওএর কাকে কে যাচ্ছে, এবারে হয়তো আরও 2-3 জন লিডার আছেন যারা কিন্তু তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরোধী, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জায়গা ছেড়ে দিতে চাইছেন না, তাদের কিন্তু বলি করা হবে এবং রাজনৈতিক বলি সেটা হবে। এবং সেইভাবে কিন্তু যারা যারা বিজেপি হঠাৎ করে লাঠি নিয়ে চলে যান তাদের কাছে একটা কথা বলবো ভাই, তৃণমূল কংগ্রেস করা মানে জীবনে সবচেয়ে খারাপ একটা কাজ করা। আজকে হঠাৎ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে যে আগামীকাল যারা টিচার শ্রেণীর যারা আন্দোলনে বসে আছে তাদের সঙ্গে দেখা করতে যাবে। আরে ভাই তুমিই তো করেছো, ভাইপো বন্দ্যোপাধ্যায় তো সমস্ত চাকরির দুর্নীতিটা করেছেন, তো তিনি কাকে সাজা দেবেন? আপনাদের তো মাথাটাই পৌঁছে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে আড়াল করার জন্য আপনারা আজকে এইসব ধরনের নানা রকমের কথা বলছেন। আজকে তাই বলি যে প্রত্যেকটা জায়গাতেই আগামীকাল দেখি আবার নাটক গসিপ তৈরি হবে। বন্ধু, আসল চোর কিন্তু তৃণমূল কংগ্রেসের সর্বনেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভাইপো বন্দ্যোপাধ্যায়, এই জায়গাটা কিন্তু সবাই বুঝতে হবে। এবং কিছু অফিসার, পুলিশ অফিসারের জন্য আমাদের এই ক্ষতিগুলো হচ্ছে, কিছু পুলিশ অফিসার এবং কিছু ডাব্লিউবিসিএস অফিসার যারা দুর্নীতি থেকে সাপোর্ট করছেন। আজকে দেখা যায় একটা কথা বলেছে যে ভোটের তো নির্ঘণ্ট পেয়ে গেছে, ভোটে আমরা বুঝে নেব। এই ভোটে আবার কেলেঙ্কারি হবে, আমি দাবি জানাচ্ছি। ভিভিপ্যাট সমেত এই যে উপনির্বাচনগুলো আছে সেইগুলো হোক, নইলে মেশিনারি আপনারা কীভাবে গোলমাল করতে জানেন এটা সবাই জানে। নইলে আপনারা এই কথাটা আজকে বলেছে যে নির্বাচন তো ঘোষণা হয়ে গেছে, হ্যাঁ নির্বাচনে আপনারা জিতবেন, কারণ আঞ্চলিক দলগুলোতে আঞ্চলিক যে ভোটগুলো হয় সেগুলো মেশিনে পর্যন্ত গোলমাল রাখছেন, কারণ ভিভিপ্যাট থাকছে না, এগুলো হ্যাক করা, একটা চিপস চেঞ্জ করে আপনারা কাজ করছেন। তাই এই কথাটা আজকে আপনি বলেছেন, আজকে বলছেন যতদিন বিচার চলবে ততদিন এবার সাসপেন্ড থাকবে, সাসপেন্ড করার পর উনি প্রাই পাবেন, আবার বড় টাকা তাকে গিফট দেওয়া হবে। ভোটে যদি সবচেয়ে বেশি কোনো অত্যাচার হয় সেটা ডায়মন্ড হারবারে। পশ্চিমবাংলার মধ্যে যদি কোথাও ভোটে সবচেয়ে বেশি অত্যাচার হয় তাহলে দক্ষিণ চব্বিশ পরগনার শওকত মোল্লা এবং ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে লোকসভা আছে সেখানে তিনি সততার পরিচয় দেখাচ্ছেন। আমাকে একটা কথা বলুন তো, তিনি ডায়মন্ড হারবার ক্লাব, আমরা ফুটবল ভালোবাসি, এইসব যে টাকাগুলো কোথা থেকে আসছে, এই টাকাগুলো সব শিক্ষা এবং নানা রকম দুর্নীতির মাধ্যমে। আজকে কি বলেছে যে বিজেপি ওয়াশিং মেশিন, না ওয়াশিং মেশিন তো আপনারা বসাই, আপনাদের অর্জুন তাকে জয়েন করালেন ওয়াশিং মেশিন হয়ে গেল, মুকুল বাবুকে ফেরত নিলেন ওয়াশিং মেশিন হয়ে গেল, রাজীব বন্দ্যোপাধ্যায় নিয়ে মমতা ব্যানার্জি কথা বলেছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায় ওয়াশিং মেশিন হয়ে গেল। আপনারা তো করছেন, আপনারা হচ্ছেন কাজের সময় কাজই, কাজ ঘুরলে সময় পাজি, আর আপনারা হচ্ছেন সত্যি আর সবাই হচ্ছেন অসত্যি। আজকে তাই আমি একটা কথা বলবো পশ্চিমবাংলার যুবকদেরকে যারা রাস্তায় আজকে বসে আছে, সত্যি 500 দিন, কারণ আমার এই কারণেই, কারণ আমি এটা প্রথম আওয়াজ তুলেছিলাম পশ্চিমবাংলায় 9th January 2019 আমি তৃণমূল কংগ্রেসটা ছেড়েছিলাম। আমি দেখেছিলাম যে তৃণমূল কংগ্রেস যেভাবে চাকরি থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় দুর্নীতি করে এই জায়গাটা তুলে ধরা দরকার। আবার বলছি আপনাদের কাছে আসবে কালকে এসে পরে আবার নাটক করবে, 50-60 জনকে আপনাদের সাইড করে চাকরি দেওয়ার চেষ্টা করবে, এটাও সত্যি কথা। আমরা চাই যারা সঠিক, যারা পরীক্ষা দিয়েছে তাদের চাকরি হোক, কিন্তু মানুষকে বোকা বানানোর জন্য টিভিতে চালানো হচ্ছে নতুন পদাধিকারী। হ্যাঁ আমরা জানি বংশের কার্যক্রমে পরিষ্কার হবে মায়ের পরে ছেলে হয়, পিসির পরে ভাইপো হবে, এটাই স্বাভাবিক। তাই সবাই সতর্ক থাকুন এবং প্রত্যেকটা জায়গাতে মানুষে মানুষে সঙ্গবদ্ধ হন। কলকাতার বুদ্ধিজীবীদেরকে এত পয়সা দিয়েছে,
যে নচিকেতা থেকে শুরু করে কবি আপনার কবি সমস্ত বন্ধ হয়ে গেছে, প্রত্যেকটা জায়গায় কেউ মুখ খুলছে না, কারণ চিন্তা করতে পারছে এদের গরিব মানুষদেরকে কীভাবে ঠকাচ্ছে, প্রি প্ল্যান করে এটা ঠকাচ্ছে। আবার এটা নতুনভাবে শুরু করছে যে বলছে কাদা টাকা বেরিয়েছে তো কেন্দ্রীয় সরকার দোষী। হ্যাঁ ভাই, তুমি খাওয়া দাওয়া করছো তো কেন্দ্রীয় সরকার তো খাওয়াচ্ছে বলে খাচ্ছ, কারণ ট্রেজারি তো তোমরা ফাঁকা করে দিয়েছো। আগে সেই প্রত্যেকটা মানুষকে আমি বলবো যে দেখুন, নিজেরা ভাবতে শিখুন। একটা ডাকাত ছিল, এখন একটা মাফিয়ার হাতে তৃণমূল কংগ্রেস দলটা গেছে। একটা আজকের থেকে বিকাল থেকে দেখলাম যে মাফিয়ার হাতে দলটা চলে গেছে, সে কিন্তু হচ্ছে সায়েন্টিফিকভাবে সে পশ্চিমবাংলায় বিকেকের সঙ্গে নিয়ে সায়েন্টিফিকভাবে মানুষকে ঠকাচ্ছে। এই জায়গাটা কিন্তু আমাদের সবাই সতর্ক থাকতে হবে, কারণ ওরা চাইবে বিজেপির মধ্যে বিভাজন, ওরা চাইবে মানুষের মধ্যে ভুল করে কথাবার্তা বলে বুদ্ধিজীবীগুলো, আমার নামে বুদ্ধিজীবীগুলো এখন শোনা যাচ্ছে না, নচিকেতাকে এখন দেখতে পাওয়া যায় না, এখন জয় গোস্বামীকে দেখতে পাওয়া যায় না, আজকে অনেক সময় অনেক বড় বড় কথা বলেন কৌশিকবাবুকে দেখতে পাওয়া যাচ্ছে না, কারণ এরা সবাই কিন্তু উপভোক্তা, এরা সবাই পয়সা পায় তৃণমূল কংগ্রেসের কাছ থেকে। তাই আমি বলবো যারা গরিব মানুষ আছেন, যারা শহরতলির মানুষ আছেন, যারা শহরের মানুষ আছেন, কলকাতার রাজপথে যে সমস্ত মানুষরা আছেন, 500 টাকা 1000 টাকার লোভে এদের ভুলবেন না। আর সুন্দর মুখে এসে বলছে বিদেশে এতবার চিকিৎসা করাতে যাচ্ছেন, যান চিকিৎসা করাতে যান, কিন্তু এই টাকা কোথা থেকে আসছে বলুন তো? আপনার নিজে কালীঘাটে যে সমস্ত মানুষের 35টা প্লট আপনারা দখল করে নিয়েছেন পাবলিকের, সে টাকাগুলো কোথা থেকে আসছে? এগুলো মানুষের কাছে তুলে ধরুন তো, মানুষের কাছ থেকে তুলে ধরুন। সেই দিক দিয়ে কিন্তু বিজেপির আজকে নরেন্দ্র মোদীর উপরে কেউ আঙুল ছুটতে পারেনি আজকে। তাই আমার মনে হয় বড় রকম মানুষকে বোকা বানানোর জন্য আবার একটা রচনা তৈরি হবে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, যে আমরা সব ঠিকঠাক চলবো, আমরা প্রত্যেকটা মানুষকে শিক্ষা দেবো। আরে ডায়মন্ড আর দক্ষিণ চব্বিশ পরগনায় আমাদের সবচেয়ে বেশি মাঠ রয়েছে, আর এখানে আমাদের বোঝার কিছু নেই। আমি মানুষকে একটা কথাই বলবো যে দেখুন, ভয় খাবেন না। আর তৃণমূলের কংগ্রেসের নিচু স্তরের কর্মীদেরকে বলবো, ভাই তোমাদেরকে লাঠি লোটা ধরিয়ে তোমাদেরকে যে অত্যাচারটা করেছে এবং যেভাবে তোমাদেরকে ঠকিয়েছে, আর কত ঠকবে? কলেজ নির্বাচন বন্ধ করে দিয়েছে, এখানে টাকা তোলার জন্য কলেজ নির্বাচন বন্ধ করে দিয়েছে। তাই আমি সকলকে নমস্কার ধন্যবাদ জানাই, আবার বলবো মাফিয়া রাজ শুরু হলো হয়তো আজ থেকে। তাই মাফিয়া রাজের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে, ডাকাত রানীকে আমাদের পদত্যাগ করার জন্য আমাদের সকলকে লড়াই করতে হবে। আজকে আমাদের বিজেপির মিছিল খুব ভালো হয়েছে, আমরা দিল্লিতে লোকসভার কাজে আছি বলে আমরা যেতে পারিনি। আর সবচেয়ে বেশি কথা হলো আজকে চিত্তরঞ্জন পার্কে গিয়েছি বা আপনার দিল্লিতে কোনো জায়গায় যাচ্ছি, তো দাদা বিশ্বাস করবেন না, বলছে দাদা আপনার পশ্চিমবাঙাল মে ক্যা হো রায়, পশ্চিমবাঙাল নিয়ে গোটা ভারতবর্ষ চিন্তিত, শুধু আমরা চিন্তিত নই যারা 500 টাকা 1000 টাকা নিয়ে নিজেদের সত্তাটাকে বিক্রি করে দিয়েছি। আজকে অন্যান্য রাজ্যে পশ্চিমবাংলার নাম নেই, লজ্জা লাগছে যে নিজের একজন সাংসদ পশ্চিমবাংলা, সেখানের মন্ত্রী কোটি কোটি টাকা চুরি করছেন, সেখানের একটা দল যেখানে রাজনৈতিক মারপিট হয়, মায়ের রাজনৈতিক হানাহানি হয়, তাই সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এটা ভাবতে হবে, এটা মানুষকে বলতে হবে যে পশ্চিমবাংলা সোনার বাংলা ছিল, পশ্চিমবাংলা আজকে এই কয়েকটা ফ্যামিলি দেখুন, আজকে দক্ষিণ কলকাতা সবাই ছিল, দেখুন টিভিতে দেখুন একজন মাফিয়া ছিল মাঝে, আর চারপাশে যেটা আছে তারা কিন্তু সব দক্ষিণ কলকাতার। আজ এদের কাছে ক্ষমতা কাটতেই হবে, এটা কাটার জন্য মানুষকে সঙ্গবদ্ধ হতে হবে। তাই আমি আপনাকে বলবো নিজের বিবেককে জিজ্ঞেস করুন, চলুন একসাথে লড়াই করি। আমরা বিজেপির সাথে নিয়ে নরেন্দ্র মোদীজির এখন একটা স্কেম আমরা দেখতে পেলাম না, তাই আমরা এদের কথা না শুনে আমরা নিজের মতো করে থাকি। ভারত মাতা কি যায়। আর স্বামী বিবেকানন্দকে প্রণাম জানাই। আমি নিশ্চিত করে বলতে পারি মা সারদা রামকৃষ্ণ ঠাকুর, রামকৃষ্ণদেব, মা সারদা, স্বামী বিবেকানন্দ আমাদের বাংলার জাগ্রত ঠাকুর, মা কালী আমাদের জাগ্রত ঠাকুর। তাই এদেরকে নিয়ে যারা ছিনিমিনি করছে, আমি নিশ্চিত করে বলতে পারি যে এরা ধ্বংস হবেই এবং এদের পরিবার কেউ ভালো থাকবে না, এদের ঠাকুরদের অভিশাপে এরা ধ্বংস হবে, শুধু সময়ের অপেক্ষা। আমরা সবাই পার্থবাবুরও এরকম আমরা অহংকার দেখেছিলাম, আর এই যারা আজকে মাফিয়ার যে মাফিয়ার দায়িত্ব নিলেন তাদেরও আমরা আজকে দেখলাম। সকলে ভালো থাকবেন, ভারত।